এটা লিচুর থেকেও মিষ্টি। একটা সুন্দর গন্ধ রয়েছে, তাই না? নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমরা বিভিন্ন বিদেশি প্রজাতির ফলের গাছ আমাদের ছাদ বাগানে রাখছি, যেমন এই রামভুটান, যেমন এই ম্যাঙ্গোস্টিন, এবং আমার কাছে রয়েছে আরেকটি বিদেশি ভ্যারাইটির আম। এই যে আমার হাতে ম্যাঙ্গোস্টিন রয়েছে, রামভুটান রয়েছে, এর টেস্ট অনেকেই জানেন না, কেমন ফ্লেভার, কেমন মিষ্টতা, অনেকেই এ সম্বন্ধে কোনো নলেজ বা আইডিয়া নেই। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই ম্যাঙ্গোস্টিন, রামভুটান এবং এই রেড আইভরি আমটা টেস্ট করে দেখবো, এদের স্বাদ কেমন, ছাদ বাগানে এগুলো আদেও রাখা যাবে। এই বিদেশি ফলগুলো আমি নিজে টেস্ট করব না, এর আগের দিনের মতো মাকে দেখে নিই, মা এবং আমি দুজন মিলে আমরা টেস্ট করে আপনাদের সামনে বলবো এই বিদেশি জাতের ফলগুলোর অ্যাকচুয়াল টেস্ট কেমন। এই আমার মা, এই মায়ের কাছ থেকেই গার্ডেনিংটা শেখা, ছোট থেকেই গাছপালার প্রতি এত যে নেশা সেটা কিন্তু আমার মা বাবার থেকেই এসেছে। আর মা এখনো পর্যন্ত আমার ছাদ বাগানের ম্যাক্সিমাম গাছে পরিচর্যা করে, হয়তো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, সার এগুলো আমি নিজেই হাতে দিই, কিন্তু ম্যাক্সিমাম গাছে মা জল দেয়। মা কেমন লাগে তোমার গাছে জল দিতে বা পরিচর্যা করতে? খুব ভালো লাগে। আচ্ছা, এটা কি ফল বলো তো? এটা রামভুটান, ঠিক আছে? এটা একটা বিদেশি ফল যেটা আমাদের ভারতবর্ষের কেরালায় হয়, এবং বিদেশে থাইল্যান্ড এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে এই ফলটা প্রচুর পরিমাণে চাষ হয়। আর এই ফলটা সম্বন্ধে আরেকটু বলি, এটা যে লিচু খেয়েছো তো আমাদের, লিচু, এই রামভুটান, লঙ্গন, এগুলো সবই একটা ফ্যামিলির, বলতে পারো লিচুর একটা ভাই এই রামভুটান। এটা তো খাওনি কখনো, খাওয়া হয়নি, আজকে তোমাকে খাওয়াচ্ছি এই রামভুটান। আর দর্শক বন্ধুরা, এটা N18 ভ্যারাইটির একটি রামভুটান। এই যে আমার হাতে রামভুটান এবং এই যে ম্যাঙ্গোস্টিন গুলো দেখছেন, এগুলো সামির নার্সারি থেকে নিয়ে আসা, চাকলা সামির নার্সারিতে সেখানে হয়েছিল, তার থেকে আমরা এই ফলগুলো সংগ্রহ করেছি। তো একটা আমরা খুলি, এই দেখুন, এই যে এই হলো রামভুটান। এর অনেক ভ্যারাইটি হয়, এর আগে একবার খেয়েছিলাম, সেগুলো গোল গোল হয়েছিল, সেগুলো অন্য ভ্যারাইটি। আর এগুলো দেখুন, শ্বাসটা দেখুন অনেকটা কিন্তু বড়, লিচু লঙ্গনের থেকে অনেকটা শ্বাসের বড়। একটু ছাড়াই দেখি শ্বাস কতটা, বীজ কতটা। লেডি টপ টপ করে কিন্তু পড়ছে রস, এই দেখুন বীজটা, দেখুন বীজটা কিন্তু খুবই সামান্য, আর দেখুন শ্বাসের পরিমাণ কত বেশি, মানে দুটো তিনটে লিচু জোড়া দিলে এই একটা লঙ্গনের শ্বাস হবে, কি বলো মা? দেখো, হ্যাঁ এবার খাও, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে না? আচ্ছা খাও, সুন্দর গন্ধ, দেখো খাও খাও, এবার খেয়ে বলো কেমন। এটা লিচুর থেকেও মিষ্টি, লিচুর থেকে মিষ্টি না? হ্যাঁ লিচুর থেকে মিষ্টি, আর এই শ্বাসটাও বেশি, শ্বাসটা অনেক বেশি, আর লিচুর থেকে সত্যি মিষ্টি, আর এই বীজটা একদম ছোট ছোট, তাই না? বীজটা একদম, আর একটা সেই কচি ডাব, কচি ডাব একটা গন্ধ রয়েছে, তাই না? দারুণ দারুণ, কচি ডাব বলে ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে ঠিক সেই রকম লাগে, কিন্তু প্রচন্ড মিষ্টি। এই যে ফলগুলো দেখছেন, এগুলো N18 রামভুটানের ভ্যারাইটি, এগুলো আমাদের ওয়েদারে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ওয়েদারে আপনারা করতে পারবেন, অনেকেই করেছেন, অনেকের কাছে ফল এসেছেন। এবং N18 রামভুটানটা আপনারা ছাদ বাগানে করতে পারেন, তবে বড় পাত্রে করবেন, বড় জায়গায় করবেন, আর মাটিতে আশা করি খুব ভালো হবে N18। আর এই যে রামভুটান গুলো দেখছেন, ভিডিও করার আগে বোন কিন্তু বলে রেখেছে সবগুলো খাবি না, আমার জন্য কিছু রেখে দিবি, তাই এগুলো থাকলো বোনের জন্য। এবার আরেকটি কেরালিয়ান বা থাইল্যান্ডের ফল আমি দেখাবো, এর নাম ম্যাঙ্গোস্টিন। মা দেখেছো এর আগে কখনো? না, প্রথম দেখলে। আর ম্যাঙ্গোস্টিন এটা আমাদের সাউথ ইন্ডিয়াতে, কেরালাতে অনেক বাড়িতে হয়, অনেক ছাদ বাগানে আছে,
এবং থাইল্যান্ডে এই ফল প্রচুর রয়েছে, থাইল্যান্ড মালয়েশিয়া। তো এটা আমরা খুলি, এটা খুব সহজ খোলা, এই সামনেটা খুলে ফেললাম, নরম, আর ভিতরটা দেখুন কত সুন্দর, ভিতরটা দেখুন এই কত সুন্দর, এই দেখুন মা টেস্ট করো, খাও এখান থেকে, হ্যাঁ খাও, বাচ্চা দিতে পুরো বোধ করছে, প্রথমবার খাচ্ছে তো, পুরোটা খাও, কেমন খেতে, খেতে ভালো। আর এই কুয়া গুলো হচ্ছে রসুনের কুয়ার মতন ছোট ছোট, না ছোট ছোট, আর তো রসুনের টেস্ট হয় কিন্তু না, এটা দুধ কলা মিক্স করলে যে ফ্লেভারটা আসে, তাই না বলো, কলা দুধ মিক্স করলে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভার, এবং মিষ্টি, মিষ্টি স্বাদের একটি ফল এই ম্যাঙ্গোস্টিন। আপনারা অবশ্যই বাড়িতে লাগাতে পারেন, তবে এই ফল বাড়িতে যখন লাগাবেন একদম কড়া রোদে লাগাবেন না, ম্যাঙ্গোস্টিনটা একটু প্রথম অবস্থায় ছায়াযুক্ত জায়গায় রাখবেন, যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না, গাছটা একটু বৃদ্ধি পেলে তবে গাছে ফুল সানলাইট দেবেন, না হলে গাছের বৃদ্ধিতে প্রথম অবস্থায় একটু সমস্যা হয়। আর এই ম্যাঙ্গোস্টিন এবং N18 রামভুটান এই চারাগুলো আপনারা স্বামীর নার্সারিতে সংগ্রহ করতে পারেন, ওখানে এভেলেবল চারা রয়েছে। এবার আরেকটি আম দেখাচ্ছি আপনাদের, এই যে আমটা বলুন তো এটা কি আম, আমাদের মধ্যে অত্যন্ত পরিচিত একটি আমের ভ্যারাইটি, রেড আইভরি, অনেকে চ্যাংমাই বলছেন, অনেকে বলছেন দুটো আম আলাদা, আমরা রেড আইভরি বলবো। তো এই রেড আইভরি আমটা আমরা টেস্ট করব, আর এই আমটা আমাকে দিয়েছেন আমাদের রংধনু গার্ডেনের একজন সাবস্ক্রাইবার নাসিরুদ্দিন বাবু, ওনার বাড়ি বসিরহাট, উনি আমাকে হোয়াটসঅ্যাপে একদিন মেসেজ করেছিলেন, দাদা আপনার ফোন নাম্বারটা অ্যাড্রেসটা দিন, আমার ছাদ বাগানে রেড আইভরি আমটা হয়েছে, আপনি অনেক জায়গায় গিয়েছেন, রেড আইভরি আমটা টেস্ট করেনি, আমার ছাদ বাগানের একটি আম আপনাকে পাঠাতে চাই, উনি পাঠিয়েছেন। কাল এই রেড আইভরির পার্সেলটা আমার বাড়িতে আসে, তো মনে হলো এটা টেস্ট করে আপনাদের সামনে বলি। আর এটার আমি ওজন করেছিলাম, এর ওজন হয়েছে 950 গ্রাম। আর রেড আইভরি আমটা সম্বন্ধে কাটতে কাটতে বলি একটু, এটা একটা থাইল্যান্ডের একটি আম, এবং এই আমটা প্রচুর ধরে, অন্যান্য বড় যে ভ্যারাইটির আমগুলো হয় সেগুলো যেমন প্রচুর বড় হয়, যেগুলো যেমন ফুনাইকিং 4 কিলো, এই আমগুলো কিন্তু বেশি ধরে না, রেড আইভরি আমটা যেমন ধরন খুব ভালো তেমন সাইজ, এর সাইজ প্রায় 1.5 কেজি অব্দি হতে পারে যদি মাটিতে গাছ থাকে, এবং এর কালারটা অসাধারণ দেখতেই পাচ্ছেন আপনারা, আর এর মধ্যের কালারটা দেখুন, মধ্যের কালারটা দেখুন, এই হলো রেড আইভরি, কি অসাধারণ কালার দেখুন, এটা আমাদের রেড আইভরি। মা এই আমটা খাই, এবার মানে একটা আমি যথেষ্ট খেলেই পেট ভরে যাবে, যদিও আমার হয়তো পেট ভরবে না একটা আমে, কারণ আমি কম প্রেমিক মানুষ, একটু ভোজন রসিক মানুষ, খাও, একটা সুন্দর গন্ধ রয়েছে তাই না, গন্ধটা সেবারটা বেশ ভালো। আর বলো তোমার কেমন লাগলো বলো, আমার তো ভালো লেগেছে, আমি তো ছাদ বাগানে লাগাচ্ছি, তোমরাও লাগাবে, মা আছে আমাদের অলরেডি 3টে আর তারা আছে রেড আইভরি, তবে সামনের বছর গাছ থেকে পেরে তুমি খেতে পারবা, খেতে পারবো, আপনারাও খাবেন। আচ্ছা, আর এই আমটা বলি, এর ফাইবার নেই বললেই চলে, আর এই রেড আইভরি আমটার মিষ্টতা খুব বেশি না, আমরা যেমন আম্রপলি আম খাই অতটা নয়, তবে টক মিষ্টি ফ্লেভার একটা রয়েছে, মিষ্টির ভাবটা অনেক বেশি, তবে এই আমের সাথে যদি আপনি হিমসাগর আম্রপলি তুলনা করেন সেটা চলবে না, কিন্তু বিদেশি আম যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এর মিষ্টতা বেশ ভালো, বলতে পারি এটা মানুষের সাথে আম নাই, তাই না, রেড ভ্যারাইটি যতগুলো আম আমাদের মার্কেটে রয়েছে তাদের মধ্যে খারাপ না, ভালো, আমার তো আম খেতে ভীষণ ভালো লাগে, এবং রেড আইভরি আমটাও বেশ ভালো, এবং বিদেশি আমগুলোর মধ্যে রেড আইভরি আমটা আমার খুব পছন্দের, কারণ
খুব সুন্দর লাগে। এরকম একটা কালারফুল আম, যখন এত বড় সাইজের কালারফুল আম যখন ঝুলে থাকে না গাছে, দেখতে অসাধারণ লাগে, মন জুড়িয়ে যায় দেখতে। আর এগুলো ছাদ বাগানে করতে পারবেন, মাটিতে করতে পারবেন। এগুলো দোয়া প্রকৃতির একটি আম, যেগুলো আপনারা হাইড অ্যান্ড সিক লাগাতে পারবেন, 8 ফুট বাই 8 ফুট লাগাতে পারেন, বা ছাদ বাগানে করুন, বড় পাত্রে করুন, খুব ভালো হবে। এবং এই আমটা খেতেও কিন্তু বেশ ভালো, আর আটিটাও কম সাজবে। হ্যাঁ একদম তাই মা, আটিটা দেখো আটিটা নেই বললেই চলে, খুব পাতলা আটি, এবং এর ম্যাক্সিমামটাই কিন্তু খাওয়ার মতো, মানে শাঁস আছে তাই না, আবার এই খোলাটাও একদম মানে পাতলা পাতলা পাতলা। আচ্ছা মা, তিনটে ফলই তো খেলে, রামভুটান খেলে, ম্যাঙ্গোস্টিম খেলে, এই রেড আইভরি আমটা খেলে, কোনটা খেতে তোমার সব থেকে ভালো লাগলো? তোমার রামভুটানটাই ভালো লাগে, রামভুটান মানে এটা তাই তো? মার কিন্তু রামভুটান খেতে ভালো লেগেছে, এবং রামভুটান কিন্তু খুব ভালো একটি জাত, এটা লিচুর থেকেও অনেক বড় সাইজের হয়, শ্বাসটা অনেক বেশি হয়, এবং লিচু যে সময় পেকে যায় ঠিক তার 1 মাস পরে এটা হারভেস্ট করা হয়। তাহলে এই ফলটা যদি বাণিজ্যিক ভাবে, আমি জানি না সফল হবে কিনা আমাদের ওয়েদারে, তবে যদি সফল হয় তাহলে কিন্তু একটা দুর্দান্ত একটা ফলের জাত হতে চলেছে আমাদের জন্য। এটা অবশ্যই আপনারা আপনাদের বাগানে রাখুন। N18 এই রামভুটানের ভ্যারাইটি, যার ফল আমরা খেলাম। আর অলরেডি রেড আইভরি আম ভীষণ পপুলার হয়ে গেছে, এটা অবশ্যই ছাদ বাগানে রাখুন, তবে বাণিজ্যিক ভাবে কতটা সফল হবে এটা এখনো বলা যাচ্ছে না, এখানটা সময়ের অপেক্ষা। আর ম্যাঙ্গোস্টিন এটাও কিন্তু একটা অন্য রকমের তাই না বলো? অন্যান্য যে ধরনের ফল আমরা খাই বাজারে, আম, লিচু, পেয়ারা, তার থেকে পুরোটা এর ফ্লেভার মানে স্বাদ পুরোটাই আলাদা তাই না, এবং মিষ্টি মিষ্টি। আপনারা ম্যাঙ্গোস্টিনও আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে অবশ্যই রাখতে পারেন। আর উপর থেকে মনে হচ্ছে না ভিতরে মানে ফলটা এত সুন্দর, এত সুন্দর তাই না, ভিতরটা আরো আরো আরো। আর আজকের ভিডিও এখানে শেষ করছি দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, নমস্কার।